আজও দেরিতে আসছে বিমানের ফিরতি হট ফ্লাইট। হাজিরা জানালেন, এজেন্সিগুলোর অনিয়ম আর অব্যবস্থাপনায় সৌদি আরবে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে। তারপরও পবিত্র হজ পালন করতে পারে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান হাজিরা। শুক্রবার সকাল পর্যন্ত দেশে ফিরেছেন 8,410 জন হাজি। কামরান করিমের রিপোর্ট। বিমানের BG-1214 ফ্লাইট ঢাকায় পৌঁছার কথা রাত 3:45 মিনিটে, তা পৌঁছেছে সকাল 9:30। লাগেজ পেতে আরও 3 থেকে 4 ঘন্টা। এই ফ্লাইটে আসা হাজিরা জানান, এজেন্সির গাফিলতির চড়া মূল্য দিতে হয়েছে তাদের। কখনো তিন বেলা খেতে পারেননি তারা, রাখা হয়েছে ভাঙা ঝুঁকিপূর্ণ ভবনে গাদাগাদি করে। অনেক সমস্যা হয়েছে আমাদের, মদিনাতে একটা পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিল। সেখানে নোংরা পরিবেশ ছিল এবং এই পরিবেশে মানুষ থাকার মতো উপযুক্ত না। KI ট্রাভেলস নামের এজেন্সি তাদের কাছ থেকে 3 লাখ এমনকি 4 লাখ টাকা নিলেও সৌদি আরব যাবার পর ঠিকমতো খোঁজ খবর রাখেনি তাদের। অভিযোগ স্বীকারও করেন ওই এজেন্সির মোয়াল্লেম। সকালে নাস্তা এক বেলা পৌঁছে নাই, শুধু আমাদের মদিনার বাড়িটা একটু দূরে হয়ে গেছিল, 20 থেকে 25 মিনিট সময় লাগতো হাইটে আসতে। ফিরতি ফ্লাইটে এ পর্যন্ত দেশে এসেছেন 8,410 জন হাজি। কামরান করিম, বৈশাখী সংবাদ, ঢাকা।